মাননীয় মন্ত্রী বাজারে দাম যদি বেশি থাকে এরপরে যদি আপনি চাল আমদানি করেন বাজারে সাপ্লাই বাড়লে দামটা একটু কমে আমরা কম দামে কিনতে পারি কিন্তু কৃষক তো তার দামটা পাচ্ছে না চাষিদের ধান বিক্রি করা নিয়ে লাভজনকভাবে বিক্রি করা নিয়ে কোনো সমস্যা নাই পাঁচবার আপনার বন্যা এসছে বন্যা আসার ফলে শাকসবজির সবজির ক্ষেত নষ্ট হয়েছে নতুন সবজি আসার আগ পর্যন্ত দাম একটু বেশি আলুর দাম গত তিন বছর আলুর দাম অস্বাভাবিকভাবে কম ছিল এই লকডাউনের সময় একদম নিম্ন মানুষ এরাও মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস তারাও কিন্তু সাহায্য নিয়ে মানুষের পাশে গেছে সাহায্য কি দিয়েছে ছিল তার মধ্যে একটা এবং যেহেতু চাষির আলুর দাম পায় না আলুকে সংযুক্ত আর একটা আমার রোহিঙ্গাদেরকে দশ লক্ষই রোহিঙ্গাকে তাদেরকেও ডাব্লিউ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম কে বলা হয়েছিল যে তোমাদের রেশনের মধ্যে আলুটাকে যোগ করো দাম বাড়াতে গিয়ে এদিকে একদিকে যে বন্যার ফলে সব সবজি নষ্ট পেরেছি